খাবারে বেনিয়মের অভিযোগে পচা ডিম এবং শুকনো ভাত রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের ফের সামনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা খোলা আকাশের নিচেই চলছে সেন্টার পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিডিপিওর ফের সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তার নিম্নমানের এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ার অভিযোগ ওই কেন্দ্রে রান্নাও হয় না নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন অঙ্গনওয়াড়ি কর্মী খোলা আকাশের নিচে চলছে সেন্টার তাকে বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় থুঁকছে ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার বেশিরভাগ দিন দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তাও নিম্নমানের অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেন না উল্টে দুর্ব্যবহার করেন অভিভাবকদের সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো ভবন না থাকায় বাড়ি থেকেই রান্না করে আনেন এই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত এবং পচা ডিম দেওয়া হয় অভিভাবকদের অভিযোগ সেই ডিম ও পচা তারপরেই কর্মী আকলেমা খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত এবং ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভে জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকদের দাবি নিয়ম অনুযায়ী সঠিক খাবার খাবার দিতে হবে নিম্নমানের এই খেলে শিশু এবং পড়বে এদিকে জানা গেছে স্থানীয় এক বাসিন্দা জমিতে পাঁচ বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি তাই পরবর্তীতে তিনি সেই ভবনে তালা বন্ধ করে দেন তারপর থেকেই খোলা আকাশের নিচে চলছে সেন্টার এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন কর্মী অকলে মা খাতুন সাথে তার সাফাই এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তার জানিয়েছেন সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে আমিরুল ইসলামের রিপোর্ট এনডিজি বাংলা ডিজিটাল

আর যে অঙ্গনড়ি কর্মী তার কি নাম রয়েছে কি নাম অঙ্গনী কর্মী বলছে যে আপনার সাদা ভাত দেন সেই ভাতখানে খাওয়া যাচ্ছে না বাচ্চারা খেতে পারছে না

ও আজকে ওই হেল্পার এই ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করতেছে সাদা ভাত হ্যাঁ কালকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন সপ্তাহে তিন দিন ভাত আর কতদিন আপনারা খিচুড়ি দেন খিচুড়ি আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে ডিম দেন ওরা হাত নিবে না ওরা সিংহ আছে তো ওরা গটা গটাই নিবে তুমি গটা গটাই দিয়ে দি তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনারা বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন না ওখান থেকেই পাশের বাড়ি থেকে মানে তো কেউ দিবে না মানে খাবার কি

তো স্যারটা কেন বন্ধ রেখেছে যে তো এই যে গ্রামবাসীর অভিযোগ চলছে যে আপনারা নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাকভাবে এমনকি সপ্তাহের পর সপ্তাহ ছুটি রাখছে সপ্তাহে দুদিন করে বলছে মিথ্যা একদম মিথ্যা খাবার দিয়েছেন সেন্টারে খাবার দিয়েছি খাবার তালিকায় ছিল আর গোটা ডিম দিয়ে দিলাম আর গোটা ডিম

আহ সবাই আগে পাঠিয়েছি এনকোয়ারি করতে দেখা যাক যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্ন মানের খাবার দিচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে